নমস্কার বন্ধুরা, এবছর হতে চলেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। তো বছরের শেষ চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণ বলে মনে করছেন জ্যোতিষবিদরা। 19শে নভেম্বর এবছরের শেষ চন্দ্রগ্রহণ। তো জেনে নিতে হবে চন্দ্রগ্রহণের সঠিক সময় এবং কতক্ষণ গ্রহণ চলবে। জানতে গেলে পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। 2021 সালের শেষ চন্দ্রগ্রহণ হবে 19শে নভেম্বর। এদিন সকাল 11টা 34 গ্রহণ শুরু হবে এবং বিকাল 5টা 33 গ্রহণ ছাড়বে। জ্যোতিষ মতে 19শে নভেম্বর দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন। এদিন সতর্ক থাকতে হবে সমস্ত মানুষকে। এদিন বলা হয়েছে 2021 সালের প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল 26শে মে। এটি ছিল পূর্ণ চন্দ্রগ্রহণ। ভারত ছাড়াও এই গ্রহণ দেখা গিয়েছিল পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর ও আমেরিকায়। দুপুর 2:17 থেকে 7:19 পর্যন্ত চলেছিল এই গ্রহণ। এবার আসছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। তবে এই চন্দ্রগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণ বলে মনে করছেন জ্যোতিষবিদরা। 2021 সালের শেষ চন্দ্রগ্রহণ হবে 19শে নভেম্বর। এবছরের শেষবার চন্দ্রগ্রহণের বিশেষ যোগ তৈরি হয়েছে। তবে এই গ্রহণ খুব অল্প সময়ের জন্য শুধুমাত্র ভারত, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতে দৃশ্যমান হবে। জ্যোতিষ মতে 19শে নভেম্বর দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন। এদিন সতর্ক থাকতে হবে, বিশেষ করে বিষরাশির জাতক জাতিকাকে সতর্ক থাকতে হবে। জানা গিয়েছে 19শে অক্টোবর 2021 শুক্রবার হবে, 19শে নভেম্বর 2021 শুক্রবার হবে এই চন্দ্রগ্রহণ। এদিন সকালে 11টা 34 চন্দ্রগ্রহণ শুরু হবে এবং বিকেল 5টা 33 গ্রহণ ছাড়বে। এবার অরুণাচল প্রদেশ, আসামের উত্তর পূর্ব ভারত থেকে দেখা যাবে এই গ্রহণ। এমনকি ভারত, বাংলাদেশ সমগ্র জায়গা থেকেই এই গ্রহণ দেখা যাবে। তবে এই চন্দ্রগ্রহণ মার্কিন যুক্তরাষ্ট্রেও দেখা যাবে। দেখা যাবে উত্তর ইউরোপ, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও দেখা যাবে। জ্যোতিষ মতে চন্দ্রগ্রহণের সময়টুকু সকলেরকেই সতর্ক থাকা উচিত। তাই জ্যোতিষশাস্ত্রে গবেষণা দ্বারা উঠে এসেছে বিষরাশিতে এই গ্রহণ সম্পন্ন হচ্ছে। তাই এদিন বিশেষ সতর্ক থাকতে হবে বিষরাশির সকল জাতক জাতিকাদের। এই রাশির জাতক জাতিকাদের ওপর গ্রহণের প্রভাব পড়তে পারে। তাই তাদের গ্রহণের সময়কে ভগবানের সামনে বসে ধ্যান করা প্রয়োজন। তাতে সকল বাধা বিপত্তি কেটে যাবে। এদিন 2021 সালের শেষ চন্দ্রগ্রহণের পর রয়েছে সূর্যগ্রহণ। 19শে নভেম্বর চন্দ্রগ্রহণ শুরু এবং সম্পূর্ণ হবে। তারপর ডিসেম্বরের 4 তারিখ শুরু হবে চন্দ্রগ্রহণ। তবে জ্যোতিষ মতে সূর্যগ্রহণের কোনো রাশির ওপর তেমন প্রভাব ফেলবে না। তবে চন্দ্রগ্রহণের সময় সতর্ক থাকা উচিত, বিশেষ করে বিষরাশির জাতক জাতিকাদের। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।